কি গো, কালকে রথযাত্রা কিরকম মজা করলে এবং কিরকম নাচলে? আমি তো অনেক মজা করেছি, তার সাথে আরো কি কি করেছি সবটাই শেয়ার করব এই ব্লগে। হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই টেলি ব্লগ। আজকে আমরা যাব হচ্ছে রথযাত্রা, এবং আমি আমার ওয়ার্ড্রপ থেকে সুন্দর লেহেঙ্গাটা বের করে নিয়েছি। আগে তোমাদের লেহেঙ্গাটা ভালোভাবে দেখাই। খুবই সুন্দর একটা লেহেঙ্গার, আজকে পরার জন্য একদম পারফেক্ট। এই লেহেঙ্গাটা আমি 2 বছর আগে হোলিতে, মানে বসন্ত উৎসবে পরার জন্য নিয়েছিলাম। এত সুন্দর, এটাতে রাধারানী ড্র করা আছে, মানে প্রিন্ট করা আছে, খুব খুব খুবই সুন্দর। আর এরকম ধরনের ড্রেস সচরাচর এখানে ওখানে পরা হয় না। এটা আমার 3rd টাইম, এই 2 বছর আমি পরছি এটা। এখন একটু রেডি হয়েছিলাম, দেখো টুক করে কারেন্টটা চলে গেল। ক্লাসটা আজকে অফ আছে, কারণ ক্লাসের আর একদিনই বাকি, এক্সামও হয়ে গেছে, কালকে হচ্ছে সেলিব্রেশন। তো আজকে আমি একটু রথযাত্রা এনজয় করে নিচ্ছি। মেকআপ করছি একদমই হালকা, যেরকম আমি সবসময় করি, যতটা না করলেই নয় ঠিক ততটাই করছিলাম। সবই ঠিক ছিল, কিন্তু আমার চুলটাকে নিয়ে আমি একদম স্যাটিসফাইড ছিলাম না। যেহেতু বাড়িতে আজকে আমিষ খাওয়া হয়েছে, তাই আমি রেডি হওয়ার আগ মুহূর্তে আবার স্নান করেছি। আর স্নান করাতে চুলগুলি একদম ভিজে গেছে, তো সেই চুলটাকে আমি বাঁধবো কি না সেটাই ভাবছিলাম। আর যেন আমার নেংটির মতো চুল, এটাকে বাঁধার পরে এত বাজে লাগে দেখতে, মানে সত্যি আমার যে বেনিটা হয়েছিল তার থেকে যে কোনো পশুর লেজ সুন্দর হবে। তবুও আমি মাকে বারবার জিজ্ঞেস করেছিলাম যে মা, এই বেনিটাকে নিয়ে এতটা কনফিডেন্স সহকারে বাইরে বেরোনো কি ঠিক হবে আমার? মা বললো, না তোমার সুন্দর লাগছে, তুমি বেরোতে পারবে। তো এইভাবে বেনি করে নিলাম, তবুও আমার প্রচণ্ড হাসি পাচ্ছিল। যাই হোক, তারপরে আমি টুকটুক করে ছাদে চলে যাই, কারণ রাতুলে আসতে একটু সময় লাগছিল, আমি কিছু ভিডিও করে নিই। আর এখানে একটা খুব সুন্দর ভিডিও হয়েছে দেখবে। তারপর রাতুল চলে আসার আমি একটু তাড়াহুড়ো করেই বেরোচ্ছিলাম, দেখো আমি পড়েও যাচ্ছিলাম। তাড়াহুড়ো করেছি তার কারণ হচ্ছে 5টা বেজে গেছে, না এতক্ষণে সব রথ বেরিয়ে গেছে আমি জানি। আর দেখো আমায় দেখার পর রাতুলের রিয়াকশন, ও জাস্ট বলছে তুই এত সেজেছিস কেন, একটু অতিরিক্তই সেজে ফেলেছিস। আর ওর রিয়াকশন দেখে ওপর থেকে আমার ঠাম্মা মা দুজনেই হাসছে। রাতুলের কথা ফুললি ইগনোর করে আমরা দুজনে বেরিয়ে যাই। হ্যান বেরোনোর পরে আকাশটা দেখে মনে হচ্ছিল যখন তখন বেশি নামতে পারে। আর আমাদের বাড়ির কাছে যে রেলগেটটা আছে সেখানে দেখি একটা রথ আছে, এটা আমাদের বাড়ির আশেপাশে কোথার থেকে একটা বেরিয়েছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আর সত্যি রাস্তায় আজকে অসম্ভব ভিড় ছিল, সবাই রথ দেখার জন্য রাস্তায় দাঁড়িয়েছিল। অ্যান্ড সেটা দেখে রাতুল ডিসাইড করে যে আমরা টোটো করেই ঘুরবো আজকে, কারণ এই রাস্তায় ভিড়ের মাঝে গাড়ি রাখাটা খুব চাপ। তাই গাড়িটাকে আমরা আমাদের দোকানের সামনে রেখেছিলাম, তারপরে টোটো করেই যাচ্ছিলাম। প্রথমে আমরা চলে যাই নেতাজির দুর্গা বাড়িতে, এখান থেকে একটা বড় রথ বেরোয়, সেটা বেরিয়েও গেছে, ওটাকে এখন সামনে গিয়ে ধরতে হবে। তার আগে আমি একটু ভেতরের ডেকোরেশনটা দেখছিলাম, কাছ থেকে এত সুন্দর সাজিয়েছিল ভেতরটা। তো সবটা দেখে তারপর আমরা একটু সামনের দিকে যাই, সামনের দিকে গিয়ে আমাদের একদম গোলমাল পেকে যায়। কোন রথটা আসছে কোন রথটা যাচ্ছে আমরা বুঝতেই পারিনি, আমরা ভুল রথে জয়েন করি, যেটা রিটার্ন করছিল, মানে এদের ঘোরা হয়ে গিয়েছিলো। তো সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা রথটাকে দেখি, তারপর জগন্নাথ দর্শন করি। অ্যান্ড দর্শন করার পরে রাতুল ডিসাইড করে যে আমরা দোকানে গিয়ে এখন বাইকটাকে নিবো, তারপর বাইক নিয়ে ঘুরে ঘুরে দেখবো কোথায় রথ হচ্ছে, সেখানে জয়েন করবো। কিন্তু মেন রোডে ওঠার পর রাত তো আরেকটা রথ দেখতে পায়, বলে এটাই ওই রথ হবে, চল নেমে যাই। তো আমরা টোটো থেকে নেমে যাই, আর সেই রথে জয়েন হয়ে বুঝতে পারি যে এই রথটা সেই রথ না। তো সেখানেও জগন্নাথ দর্শন করে আমরা আবার টোটোতে উঠি, তারপর আমরা মেন যে রথটাতে আমরা জয়েন করব সেখানে ফোন করি একজনকে, অ্যান্ড ওরা বলে যে ওরা কোথায় আছে। তারপর আমরা টোটো ধরে আবার সেখানে যাই, অ্যান্ড সেখানে গিয়ে আমরা ফাইনালি এই বড় রথটাতে জয়েন করতে পারি। সবাই সুন্দর ডান্স করেছিল, বাট আমি নাচতে পারছিলাম না, কারণ আমার এই যে জগাই মাদা দুটো ছিল না। পরে ওরা আসে আর তারপরে আমরা সুন্দর করে ডান্স করি।
ছোট থেকে নাচতে আমি প্রচণ্ড ভালোবাসি, মানে কোথায় আছি কাদের সাথে আছি কিছুই দেখতাম না, যেখানে পারতাম সেখানেই নাচতাম। কিন্তু বড় হওয়ার পর থেকে সত্যি হুট করে লোকের মাঝে নাচতে না খুব লজ্জা লাগে। এখন অনেকটা পথ ওদের সাথে হাঁটি, তারপর সেই ভিড়ের মাঝে দৌড়ে দৌড়ে বেরিয়ে যাই, কারণ আমাদের প্ল্যান ছিল আমরা রথ ঘুরে তারপর সবাই মিলে একটু ঘুরতে বেরোবো। দোকানের দিকে আসি কারণ রাতুলের গাড়িটা এখানে ছিল, দেখো আমাদের তো কাজ করছে। তারপর গাড়ি নিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে যাই, সবাই বলতে আমি, রাতুল, ওদিকে দিদি, বাপিতার রিক, আমরা এখন সবাই মিলে রাজাভাতকা দিকে ঘুরতে যাব। আমাদের এদিকে জঙ্গলের রাস্তাগুলি ঘুরতে তো বেশ ভালোই লাগে, কিন্তু রাতের অন্ধকার এদিকটা আসা সত্যি একটু ভয়ঙ্কর, কারণ যখন তখন হাতি বেরোতে পারে, বা যেহেতু সানডে ছিল অনেক গাড়ি ঘোড়া যাতায়াত করছিল আর দিদিরাও সাথে ছিল বলে খুব একটা ভয় লাগেনি। সবাই মিলে ভালোভাবেই পৌঁছে যায় এবং আমরা চলে এসেছি আমাদের লোকেশনে, এখানে খেতে এসেছি ফ্লেভার অফ ডুয়ার্স। সেখানে আমি আগেও এসেছি তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছিলাম, যেহেতু সানডে ছিল তাই আজকে একটু ভিড়ই ছিল, বাট তবু আমরা যাওয়া মাত্রই সিট পেয়ে যাই। অ্যান্ড পৌঁছে গিয়ে আমরা ফার্স্টে অর্ডারটা দিয়ে দিই। এই যে ফুড অর্ডার করা এবং সেটা আসা, তার যে মাঝের টাইমটা, তার মাঝে আমার রাতুলে একটা ঝগড়াও হয়ে যায়। ঝগড়া বলতে ওই আমাকে ফটো তুলে দিচ্ছিল না, তার জন্য আমার রাগ হচ্ছিলো। যাই হোক, কী কী খাওয়া নিয়েছি সেটা বলি। ফার্স্টে নিয়েছি রিকের জন্য পরোটা, তারপর চিকেন ফ্রাইড রাইস, তার সাথে চিকেন কষা, এদিকে নেওয়া হয়েছে পোলাও। পোলাও বলতে এটা ফ্রাইড রাইস দিয়েছে, যাই হোক এটাই বলে ওদের পোলাও। তারপরে তার সাথে নিয়েছে হচ্ছে চিলি চিকেন। আমি এখন আমার পছন্দের চিকেন ফ্রাইড রাইসটা নিয়ে নিচ্ছি, সব কিছু অল্প অল্প করে টেস্ট করবো অ্যান্ড খাওয়ারগুলো নিচ্ছি। অ্যান্ড চুপচাপ ছিলাম, রাতুলের সাথে কোনো কথা বলছিলাম না, আমার ওর সাথে ঝগড়া হলে আমি এরকমই করি, একদম চুপচাপ থাকি। আমি সত্যিই জানি না আমার মাথাটা কী দিয়ে তৈরি, আমার অল্পতেই রাগ উঠে যায়। আর যখন রাগ ওঠে না তখন রাতুল যদি কোনো প্রশ্ন করে সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে আরও উল্টোপাল্টা অ্যান্সার দিয়ে আরও রাগ ধরিয়ে দিই। তারপরে ভাবছিলাম না, রাগটাকে ছেড়ে দিই, কারণ এত সুন্দর সেজে সেজে আমাকে তো ফটো তুলতে হবে না, ওর উপর রাগ দেখালে কে ফটো তুলে দেবে বলো। এই তো যার জন্য এত রাগ অভিমান ফটো তোলা নিয়ে, তারপর আমাকে রাতুল অনেক সুন্দর সুন্দর ফটো তুলে দেয়। তোমরা অনেকেই আমায় জিজ্ঞেস করো যে আমি কোন ফোন দিয়ে ভিডিও করি বা কোন ফোন দিয়ে ফটো তুলি। আমি তো ভিডিও আমার ফোন দিয়েই করি, iPhone 13 দিয়ে, কিন্তু যখন থেকে রাতুল আইফোন নিয়েছে ও যেহেতু ফটো তুলে দেয় তো ওর ফোন দিয়ে তুলে দেয় iPhone 15 দিয়ে। ভালো মতো খাওয়া দাওয়া করে অনেক ফটো তুলে অনেক ভিডিও করে আমরা এখন সবাই মিলে বেরিয়ে যাচ্ছি আবার। আর আসার সময়ই বললাম যে জঙ্গলের রাস্তাটা খুব একটা সেফ না রাতে যাতায়াত করার জন্য, তখন সবাই মিলে আমরা ঠাকুরের নাম নিতে নিতে আসার পথে রওনা দিচ্ছি। আসার পথে একটা মেলা বাড়ি পেয়ে সেখান থেকে বাড়ির জন্য ক্ষীর, খুরমা, লটকা ফল সব নিয়ে নিই, আর তারপর আমাকে রাতুল বাড়ি পৌঁছে দিয়ে চলে যায়। তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ, আশা করি ভিডিও তোমাদের সবার অনেক অনেক ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।